কংগ্রেস সিপিএমকে মেরে উঠিয়ে দিলাম, আমার রাস্তা সাফ হয়ে গেছে। কিন্তু সেই রাস্তা যে জটিল সেটা এখন বুঝতে পারছেন উনি, কারণ আজকে বাংলায় দুটো শক্তির মধ্যে লড়াই, প্রধান দুটো শক্তি এসে দাঁড়িয়ে গেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই শক্তি একদিকে বিজেপির নেতৃত্বে, একদিকে তৃণমূলের নেতৃত্বে। স্বাভাবিকভাবে ধর্মনিরপেক্ষ শক্তি এখানে দুর্বল হচ্ছে। ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হওয়া মানে সেখানে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়। পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হচ্ছে, তাই সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। তাই মমতা ব্যানার্জি বিজেপির দুজনের দুটো সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাকে বাঁচাতে গেলে ধর্মনিরপেক্ষ শক্তির উত্থান দরকার। ধর্মনিরপেক্ষ শক্তি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খতম করেছেন বাংলার ধর্মনিরপেক্ষ শক্তিকে। আজকে সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে। এই বাংলা আজকে খুব দ্রুত বিভাজনের পথে চলেছে, সমাজ বিভাজিত হয়ে চলেছে। ধর্মনিরপেক্ষ ব্যক্তি হিসাবে আমি অত্যন্ত দুশ্চিন্তার প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি।